আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, সাধারণ পথ কিভাবে বের করতে হয় এটা আজকে আমরা শিখব। এটা যদি আমাদের সূত্রটা জানা থাকে তাহলে দ্বিপদী বিস্তৃতির যে কোনো পথটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। কারণ তোমাকে একটা দ্বিপদী বিস্তৃতি দিয়ে বলা হলো এই বিস্তৃতির পনেরোতম পথ অথবা 17 বা 20তম পথ কত, তখন তোমার জন্য কিন্তু আগে প্রথম থেকে শুরু করে 20তম পথ পর্যন্ত যেতে হবে যদি 20তম পথ তোমাকে বের করতে বলা হয়। কিন্তু আমরা যদি সূত্রটা জানা থাকে তাহলে আমরা খুব সহজেই 1 মিনিটের মধ্যেই আমরা কিন্তু ওই বিস্তৃতির 20তম পদ বা যে কোনো পদ আমরা বের করতে পারবো। যেমন তোমরা সাধন গণিতে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার এনতম পদ বের করার যে সূত্রটা তোমরা জানো, সেই সূত্রটার সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই যে কোনো পদ আমরা খুব সহজেই বের করতে পারি যদি সেখানে আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর বা সাধারণ অনুপাতের মানগুলো জানা থাকে। তাহলে আমরা তো জানি যে যে পদটা বের করতে বলে তাহলে এনের মান তত হয়। তো তাহলে ওই সূত্রের সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই কী করতে পারি, যে কোনো পদের মান বা যে কোনো এখানে প্রথম পদ কত দ্বিতীয় পদ কত বের করতে পারি। ঠিক সেম এখানে উচ্চতর গণিতেও যদি আমরা সূত্রটা সাধন পদের সূত্রটা আমাদের জানা থাকে আমরা যে কোনো পদই কী করতে পারবো, একটা রাশি থেকে যে কোনো পদই বের করতে পারবো। তো আসো এবার আমরা শুরু করি। যে আমরা জানি এখানে, এবং ভিডিও শুরুতে আমি বলছি যে আমি তোমাদের জন্য অনেক সহজ করে এগুলো নিজে নিজে থেকে লিখি। তোমরা দেখো এগুলো আমার নিজের হাতের লেখা, কারণ তোমরা আমার হাতের লেখা অনেকবার দেখেছো এবং নিশ্চয়ই তোমরা সবাই আমার হাতের লেখাটাও চিনো যে কোনটা স্যারের লেখা। তো আমি নিজে এগুলো নিজে লিখি, আগের ভিডিওগুলোতেও অনেক সময় হোয়াইট বোর্ডে তোমাদেরকে অঙ্ক করাই অথবা অনেক সময় নিজে খাতায় লিখি বা অফসেট পেপারে লিখি। কেন লিখি, যে যাতে তোমার জন্য বুঝতে সুবিধা হয়, কারণ বইয়ের মধ্যে অনেক সময় হয়তো বা একটু বিস্তারিত আলোচনা করা থাকে, তো অনেক সময় তোমার জন্য বুঝতে একটু অসুবিধা হইতে পারে। সেটা যাতে না হয় এর জন্যই আমি কী করি, হাতে লিখি, আমার মতো করে আমি উপস্থাপন করি যাতে তোমার জন্য বুঝতে কী হয় সুবিধা হয়, তুমি যাতে কোনো কনফিউশনে না ভুগো। কারণ ম্যাথমেটিক্স যদি তোমার লজিকটা ক্লিয়ার হয়, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়, তাহলে ম্যাথ কিন্তু খুবই সহজ একটা সাবজেক্ট। বাট যদি তুমি এটা না বুঝো তখন তোমার জন্য এটা ডিফিকাল্ট মনে হবে বা তোমার জন্য এটা বিরক্তির কারণ হবে। কারণ ম্যাথমেটিক্স যে বুঝতে পারে তার জন্য খুবই সহজ, আর যে বুঝে না তার জন্য অনেক ডিফিকাল্ট। আর আস্তে আস্তে এটাতে যে বুঝে না সে আগ্রহটা হারিয়ে ফেলে। তো আসো আমরা এবার শুরু করি। দেখো এখানে আমি লিখছি যে আমরা জানি দ্বিপদী বিস্তৃতির ধারাটি হলো সকল এন বিলংস টু এন এর জন্য। আচ্ছা এনটা কী, এনটা হলো স্বাভাবিক সংখ্যা, এটাকে এন ফর ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এন এর মান পর্যায়ক্রমিকভাবে কত হবে, এন এর মান কিন্তু এই যে স্মল এন এর মানটা 1 থেকে শুরু হবে, 1 2 3 এরকম করে যেতে থাকবে। এখন আমাদের এন এর মানটা, এই স্মল এনটা যদি ক্যাপিটাল এন এর মধ্যে থাকে বা স্মল এনটা যদি ক্যাপিটাল এন এর একটা উপাদান হয়, তাহলে আমরা দ্বিপদী বিস্তৃতির যে মেইন সূত্রটা আমরা জানতাম এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান। তোমাদেরকে আমি প্রথম লেকচারে এটা দেখিয়েছিলাম সূত্রটা, এন সি ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার টু, এরকম করে দেখো। এরপরে আমি এখানে প্লাস দিয়ে ডট ডট দিয়ে রাখছি, প্লাস দিয়ে দেখো লিখছি এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার এন। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে দেখো আমি যেখানে লিখছি এই অংশটা, এই যে এই অংশটা, এই অংশটা কিন্তু দ্বিপদী বিস্তৃতির হলো কি জেনারেল টার্ম বা সাধারণ পদ নির্ণয় সূত্র, এন সি আর ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এখন তোমার মনে হইতে পারে এটা কীভাবে আসলো, আসো এবার আমরা দেখি যে এটা কীভাবে আসছে। এখানে ধারাটির প্রথম পদ দেখো, প্রথম পদ হলো এ টু দি পাওয়ার এন, তাহলে এ টু দি পাওয়ার এনকে আমি এইভাবে লিখলে কোনো ভুল হয় না যে এন সি জিরো এ টু দি পাওয়ার এন মাইনাস জিরো এন মাইনাস জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো। কেন,
কারণ x টু দি পাওয়ার 0 এর মানটা তো আসলে আলটিমেটলি এটা 1। এবার তুমি যদি বলতে পারো যে সাতাল এটার মান কত, এটার মানটাও যদি এখানে আমি বলি, এখানে যদি তুমি n এর একটা মান দিতে, কারণ n এর এক্স্যাক্টলি কোনো মান নাই, তো প্রথম ক্ষেত্রে n এর তুমি যাই মান দাও না কেন, হ্যাঁ এখানে তুমি যদি মনে করো এখানে 4 দিবা, 5 দিবা, 6 দিবা, যাই n এর তুমি যে কোনো মান দাও না কেন, এই যে এখানে n এর আমি যে কোনো মান দেই না কেন, 4C0 বা 5C0 সবসময় কি আসবে, সবসময় 1 আসে। আর এখানে আছে a, এখানে আছে কিন্তু a টু দি পাওয়ার n মাইনাস 0, তাহলে এখানে তো আসলে a টু দি পাওয়ার n ই হয়। তাহলে আমার এখানে থাকলো কি, a টু দি পাওয়ার n থাকলো, এটা তো 1, আর এই nc0 এখানে যদি আমি n এর একটা মান দিতাম 4c0 এর মান 1 আসে, তার মানে এটা a টু দি পাওয়ার nটাকে আমি ঘুরে এইভাবে লিখছি, অর্থাৎ প্রথম পদটাকে এইভাবে লেখা যায় nc0 a টু দি পাওয়ার n মাইনাস 0 ইন্টু x টু দি পাওয়ার 0, এটা লেখা যায়। এবার আসো দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ এখান থেকে দেখো nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার 1। আচ্ছা এবার দেখো তৃতীয় পদটা এখানে আছে। আচ্ছা এবার তোমার মনে প্রশ্ন হইতে পারে যে অতএব আপনি আর, অতএব আপনি কিভাবে আর প্লাস অন্তম পদ লিখছেন। দেখো এটাকে টি এর নিচের অংশে লেখা হয় আর প্লাস ওয়ান। দেখো এটাকে আমি লিখছি যে nCr এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। আচ্ছা এবার আসো যেটা আমি কিভাবে লিখলাম। দেখো যখন তৃতীয় পদের জায়গায় তৃতীয় পদকে আমি যদি লিখি তৃতীয় পদ, আচ্ছা তৃতীয় পদ তো আসলে তিনতম পদ, এটাই তো, এটাকে কি আমি তিনতম পদকে যদি আমি একটু এইভাবে লিখি যে আর প্লাস ওয়ানতম, মানে টু প্লাস ওয়ানতম পদ, মানে টু প্লাস ওয়ানতম পদ, এটা লিখলে কি খুবই ভুল হবে, একই তো তিনতম পদ আর যদি আমি টু প্লাস ওয়ান লিখি, হ্যাঁ অন্তম পদ কিন্তু একই জিনিস, তিনতম পদও যা টু প্লাস অন্তম পদও। এই দেখো এখানে টুকে ধরলাম আর এখানে আমার ওয়ান আছে, তাহলে ওয়ানতম পদ, এটা এভাবে কিন্তু লেখা যায়। অর্থাৎ দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, যততম পদ হয় আর এর মানে এক কম হয়ে যায়। দেখো এখানে তিনতম পদের ক্ষেত্রে আর এর মান কত ছিল, 2 ছিল, তাহলে এখানে যে চতুর্থ পদে হইলে এখানে অবশ্যই তুমি এভাবে লিখবা যে চতুর্থ পদকে তুমি কীভাবে লিখবে, তুমি অবশ্যই লিখবা যে 3+1, চতুর্থ পদের ক্ষেত্রে তুমি কী লিখবা 3+1। আচ্ছা দেখো অনেকে আবার বুঝতে পারবে না তো যে চারতম পদকে আমি লিখতে পারি 3+1তম পদ, এটা লেখাই যায়। তা আমি 3কে লিখলাম হলো আর প্লাস ওয়ানতম পদ, অর্থাৎ যে কোনো পদকেই আর প্লাস ওয়ানতম আকারে কি করা যায়, কনভার্ট করা যায় কিন্তু, ঠিক আছে। এবার এখান থেকে আমি আসলে যেটা বুঝাতে চাচ্ছি যে দেখো যততম পদ হয় আর এর মান কিন্তু এক কমে যায়। তাহলে তুমি এবার আসো তৃতীয় পদের ক্ষেত্রে আর এর মান কত হয়েছে, এই যে এটাই তো আর এর মান, কারণ এনসি এখানে যেটা ছিল এটা কিন্তু আর এর মান। হ্যাঁ দেখো তৃতীয় পদের ক্ষেত্রে আর এর মান কত হয়েছে, 2 হয়েছে, এ টু দি পাওয়ার এন মাইনাস আর এন, দেখো এই যে দেখো এ টু দি পাওয়ার এন মাইনাস আর কত 2 ইন্টু এক্স টু দি পাওয়ার কত, এক্স টু দি পাওয়ার আর, তার মানে 2। এবার এই রাশ এইটারই যদি আমি এরকম করে তৃতীয় পদ না লিখে মনে করো এমনি আমার মনে চাচ্ছে যে অষ্টম পদটা একটু লিখিত, তাহলে অষ্টম পদ, ঠিক আছে অষ্টম পদটাকে এখন আমি কিভাবে লিখব। অষ্টম পদে তুমি নিশ্চয়ই এই এরকম করে লিখবা যে অষ্টম পদকে আমি লিখতে পারি 7+1তম পদ, ঠিক আছে এটা লেখাই যায়। তাহলে এখন দেখো আমার আর এর মান কত হলো, আর এর মানের জায়গায় আসছে 7, মানে 7টাকে আমি আর ধরে রাখছি। তাহলে এবার আমি আসো এবার এইভাবে লিখবো এন তো আমি জানি না, কারণ উপরে আমার পাওয়ার কত আছে আমি কিন্তু এটা জানি না, কারণ এটা এখানে পাওয়ার তো আমি তোমাকে বলি নাই যে কত আছে। এখানে আসো তাহলে এন সি, এখানে অষ্টম পদের ক্ষেত্রে আর এর মান কত, আর এর মান হলো 7, এই যে দেখো এখানে 7 আছে, তাহলে লিখলাম 7। এ যাই থাকুক না কেন, এ টু দি পাওয়ার সূত্র যেহেতু এন মাইনাস আর, তার মানে এন মাইনাস কত হবে, 7 হবে। দেখো এখানে আমি সাধারণ পদটাকে লিখেই রাখছি, তোমরা এই সূত্রটা একদম মুখস্থ করে ফেলবা, ঠিক আছে, ইন্টু এক্স টু দি পাওয়ার আর মানে আমার কত, এখানে এই যে এটা হলো আর, এই দেখো আমি লিখেই ফেললাম যে এইভাবে যদি আগাইতাম তাহলে অষ্টম পদটা হয়তো nc7 এ টু দি পাওয়ার n-7 ইন্টু কত, এক্স টু দি পাওয়ার 7। তাহলে আমাদের এই আরতম আর প্লাস অন্তম পদ এটার এই সূত্রটা জানার সুবিধা হলো যে এইটা যদি আমি জানতে পারি বা বুঝতে পারি তাহলে আমি একটা বিস্তৃতি থেকে আগে পরের কোনো পদকে বিবেচনায় না এনে শুধুমাত্র
ওই পথটাই আমি খুব সহজে বের করতে পারি, কারণ আমার একটা বিস্তৃতিতে পদসংখ্যা ধরা আছে 40টা। তোমাকে আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম বলো তো 28 নম্বর পথ কত, তুমি 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 তো তখন আমাকে বলবা স্যার একটু সময় লাগবে। কিন্তু যদি আমার আমাদের এই সূত্রটা জানা থাকে, আমি কিন্তু ধাম করে বলে দিব যে এখানে কি হবে। যদি তোমাকে আমি এন এর মানটাও বলি, তাহলে তুমি কিন্তু খুব সহজে বলতে পারবা যে স্যার 28 নম্বর পথ হলো এত। ঠিক আছে, আসো এবার আমরা একটা অঙ্কের সাহায্যে দেখি যে আসলে এটা কিভাবে বের করতে হয়। দেখো এখানে আমি লিখেছি যে এক্স প্লাস 8y হোল টু দি পাওয়ার 28। দেখো খেয়াল করো এক্স টু দি পাওয়ার কত, এখানে হোল টু দি পাওয়ার 28, অর্থাৎ অর্থাৎ এন এর মান কত। এখানে খুব ভালো করে খেয়াল করো, এটা হলো আমার এন, পাওয়ারটাই হয় কি, তার মানে এন সমান কত, 28। ওকে, এবার এই বিস্তৃতির 12তম পদ নির্ণয় করো। কততম পদ বের করতে বলছে, 12তম পদ বের করতে বলছে। এখন থেকে তুমি ধাম করে বলতে পারবা 12তম পদ কত হবে। তাহলে কি হবে, আমরা তো আগেই আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম এন এর মান যত হয় পদ সংখ্যা কী হয় তার চেয়ে একটা বেশি হয়, অর্থাৎ এই বিস্তৃতিটা করলে পদ সংখ্যা হবে কয়টা, পদ সংখ্যা হবে 29টা। তাহলে 29টা পদ করে প্রথম থেকে সিরিয়ালে গিয়ে 12 নম্বরের পদটা আমাকে বের করতে বলছে, তাহলে তো আমার অনেক সময় লাগবে। কিন্তু যদি আমরা সাধারণ বিস্তৃতির সাধারণ পদ নির্ণয়ের সূত্রটা জানি, আমাদের খুব সহজ, দেখো খুব সহজে আমরা কি করতে পারি, এই 12তম পদটা বের করতে পারবো। এবার আসো আমি লিখছি যে আমরা জানি এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদ, এটা সূত্রটা তোমরা অবশ্যই কী করবা মুখস্থ করে রাখবা, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। এবার দেখো অতএব এক্স প্লাস 8y হোল টু দি পাওয়ার 28 এর বিস্তৃতিতে 12তম পদ। তাহলে দেখো 12তম পদটা আমরা কীভাবে লিখতে পারি, আগেই তো বললাম যে 11 প্লাস 1, তার মানে এখানে 11টাই আমার কার মান, এটা হলো আমার আর এর মান, তার মানে এটা হলো আর প্লাস 1তম হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো আর প্লাস 1তম পথ, সূত্র কি এন, এন কত, 28। দেখো এখানে আমি 28 লিখছি, সি আর কত, আর হলো দেখো আর এর জায়গায় কত আছে, এই যে এটা মিলে নাও, আর এর জায়গায় কত আছে, 11 আছে, ইন্টু এ এর জায়গায় কত আছে, এ দেখো এখানে এ এর জায়গায় কত আছে, এ মানে কিন্তু প্রথম, এ মানে হলো প্রথম, এ হলো প্রথম পথ, এক প্রথম পদকে বুঝায়। ঠিক আছে, আর আমরা ওই বিস্তৃতির যে সাধারণ সূত্র জানতাম সেখানে এ হলো প্রথম পদ আর এক্স হলো দ্বিতীয় পদ। ঠিক আছে, এবার দেখো এর জায়গায় কোনটা আছে, এর জায়গায় আসলে আছে এক্স, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার কত হবে, এন মাইনাস আর, অর্থাৎ 28 থেকে কত হবে, 11 বিয়োগ যাবে, ইন্টু এক্স টু দি পাওয়ার আর, এক্স মানে কিন্তু আমার দ্বিতীয় পদ, তাহলে এখানে দ্বিতীয় পদ কত, 8 হয়, তার উপরে পাওয়ার হিসেবে কত দিতে হবে, 11 দিতে হবে, অর্থাৎ দিতে হবে 8y, তার উপরে পাওয়ার হিসেবে কত, 11। এরপরে ক্যালকুলেটারের সাহায্যে তোমরা 28c1 এর মান যেভাবে আমি তোমাদেরকে বের করে দেখালাম বের করবা। এরপর দেখো এক্স টু দি পাওয়ার 28 থেকে 11 বিয়োগ করলে কত হবে, এক্স টু দি পাওয়ার 17, আর এখানে এই 8 এর উপরে 11 পাওয়াটা এই যে প্রথমে এখানে লিখে রাখছি। ঠিক আছে, আর 28c1 এর মানটা আমি বেরই করি নাই, তোমরা এখানে ক্যালকুলেটারের সাথে বের করতে পারো, আর আমি এখানে এক্স টু দি পাওয়ার 17 রাখছি, ওয়াই টু দি পাওয়ার 11 রাখছি। আমাকে তো মান আসলে বের করলেও হয় না করলেও কোনো সমস্যা নেই। এখন তোমাদের এইচডাব্লিউ হলো, এই ভিডিওর এইচডাব্লিউ হলো তোমরা এক্স প্লাস এখানে দেখো 4y হোল টু দি পাওয়ার কত আছে, এখানে কত আছে, 35, তার মানে এখানে এন এর মান কত হবে, অবশ্যই এন এর মান কত হবে, 35 হবে। এখানে 21তম পদ, যারা তোমরা বুঝছো এত তারা তো নিশ্চয়ই বুঝে গেছো এখানে 21তম পদকে লেখা যায় 20 প্লাস 1, অর্থাৎ আর এর মান হবে 20। তাহলে জাস্ট শুধু এই সূত্রের মধ্যে বসিয়ে দিলে কি হবে, 21তম পদ বের হয়ে যাবে। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ, আমি খুব সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা এখন কমেন্ট বক্সে এইগুলার অ্যান্সার কমেন্ট বক্সে তোমরা অ্যান্সারের পিকটা দিয়ে রাখবা। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে তোমাদের সাথে আবার আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।